আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। রমজান মাসে কম বেশি সবার ঘরেই কিন্তু ছোলা থাকে, আর এই ছোলা দিয়ে আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক তাহলে। তো প্রথমে আমি এখানে সেদ্ধ করা ছোলা নিয়েছি 1.5 কাপ পরিমাণ। তারপর ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন ডিম ও ছোলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার সময় আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। আর পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর এখানে আমি 1 টুকরো রান্না করা মাংস নিয়েছি। মাংসটাকে আমি এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। তারপর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর ময়দা দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে একটা রিকোয়েস্ট করে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, আর তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মিশ্রণটা থেকে এভাবে ছোট ছোট করে পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি পকোড়াগুলোকে 1টি কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আর এইভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলো পকোড়া ভেজে নিচ্ছি। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। 1টুখানি টমেটো সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। আর ছোলা দিয়ে তৈরি একদম নতুন ও আনকমন এই পকোড়াগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এই পকোড়াগুলো কিন্তু গরম অবস্থায় অনেক মুচমুচে হয়ে থাকে। আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা উপর থেকে কতটা ক্রিসপি আর ভেতরে কতটা সফট। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর আমার আজকের রেসিপিটি আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।